রিপ্লাই টু বুম্বা তার পাঁচাটা ইউটিউবার। আচ্ছা, প্রথমেই তোকে বলি, তুই আশা করেছিলিস আমাকে রিপ্লাই দেওয়ার পর যে আমি তোর থাম নেলে তোর ফেস লাগিয়ে তোর নাম করে তোকে রিপ্লাই দেব, যাতে আমার থেকে কিছু দর্শক গিয়ে তোর চ্যানেল সাবস্ক্রাইব করে তোর ভিডিওটা একটু বাড়ে, এটুকুই তো চেয়েছিলিস। কারণ তুই তো সবসময় রিপ্লাই দিয়ে তারপর এরকে সাপোর্ট করে, মানে কিছু ইউটিউবারকে তুই রিপ্লাই দিস, আবার কিছু ইউটিউবারকে সাপোর্ট করিস, সে ভুল করুক কি ঠিক করুক তার তুই সাপোর্ট করতে আসিস, আবার কাউকে কাউকে রিপ্লাই দিয়ে, আর কিছু না, তোর কারণ একটাই, তোকে সবাই চিনুক, অন্যান্য চ্যানেল থেকে তোর ভিডিও দেখতে আসুক, তোর চ্যানেল সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আবার তুই একটা কথা বলবি যে আমার থেকে তোর সাবস্ক্রাইবার তো বেশি, তো শর্টস ভাইরাল হয়ে সবার চ্যানেলই মানে ভিউস সাবস্ক্রাইবার অনেক বাড়তে পারে, তোর ফেস দেখে, তোর কথা শুনে, তোর রিভিউ শুনে কজন সাবস্ক্রাইব করছে ওটাই আসল। তুই আমার থেকে 56 কি 57,000 58,000 1,00,000 মতো সাবস্ক্রাইবার কর, আমার কিছু যায় আসে না, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কে আসলে রিভিউয়ার আর কে আসলে পাঁচাটা ইউটিউবার সেটার মধ্যে পার্থক্য রয়েছে। দেখ, সত্যি কথা বলতে গেলে আমিও আমার চ্যানেলে জিদ্দা দেবদাকে নিয়ে অনেক বেশি ভিডিও করি, কিন্তু আমার ভিডিও করা আর তোর ভিডিও করার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সবসময় কেউ জিদ্দা দেবদার এগেনস্টে আমাদের ইউটিউবারদের মধ্যে কিছু বললো কোনো লজিক ছাড়া, একটা ভিডিও করতে ক্যামেরা নিয়ে বসে গেলাম, এটা আমার এ নয়। আর এই যে কথাটা বলেছি 5,000 ইউটিউবার, তুই তো আর বাংলা বুঝিস না, সে কারণে বলে দিই এই ভিডিওতে বুম্বাদায় কিন্তু কোনো রকম অপমান করা হয়নি, তোকে অপমান করা হয়েছে। আই থিঙ্ক এটুকু বুদ্ধি তোর ব্রেনে না থাকে, অন্য কোথাও আছে, যে কারণে আশা করি বাংলাটা বুঝিস। তো বুম্বাদার 5,000 ইউটিউবার মানে বুম্বাদায় কিন্তু আমি ছোট করছি না, তোকে ছোট করছি, তাই এইটা নিয়ে আবার আর একটা ভিডিও করতে বসিস না, এরম কী করে লিখতে পারে বুম্বাদার 5,000 ইউটিউবার কী করে বলতে, কারণ তোর তো ওটাই কাজ। এবার আসি মেন মেন পয়েন্টে, যেগুলো নিয়ে কথা বলা দরকার। প্রথমেই তো তোকে ময়ে ময়ে করে দিয়েছি, তুই আশা করেছিলিস তোর নাম নিয়ে তোকে রিপ্লাই দেবো, যাই হোক সেটা দিলাম না, তবে তোর প্রতি কিন্তু রেসপেক্ট আমার ছিল, একটা সময় ছিল, কিন্তু আমি এইভাবে রিপ্লাই দেবো প্রথমে ভাবিনি, আমার মাথায় ছিল যে তোকে ভালো হতেই কথা বলবো। কিন্তু তোর পুরো ভিডিওটা দেখলাম, তুই যে যে অ্যালিগেশনগুলো আমার নামে এনেছিস, যেভাবে ভিডিওটা করেছিস, লাস্টে যদিও একটুখানি তোর শুকিয়ে গেছিলো যে কারণে এরকম ধরনের কথাবার্তা বলেছিস, যে তোমাকে যথেষ্ট সম্মান দিয়েই কথা বললাম, এরকম করে লাস্টের দিকটা দেখছি শেষ করেছি, আসলে ভয় পেয়ে গেছিস, পুরো ভিডিওটা দেখিস কোথায় কোন সা ঘন্টার সম্মান দিয়েছে, আমি সম্মান চাইও না তোর থেকে, তোর সম্মান পাওয়া না পাওয়ায় আমার কিছু যায় আসে না। এবার আসি যে পয়েন্টগুলো যেগুলো নিয়ে কথা উঠছে। প্রথম কথা, আমি কালকে একটা ভিডিও করেছিলাম যেখানে দোমাস বলে একটা সিনেমা রিলিজ করেছে, সেটার সঙ্গে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে, সেখানে না আমি প্রসূন চট্টোপাধ্যায় নাম নিয়েছি, না আমি কৌশিক গাঙ্গুলির নাম নিয়েছি, এবং আমি আমার থাম নেলে কারোর কিন্তু ফেস ইউজ করিনি, না প্রসীন চট্টোপাধ্যায় না কৌশিক গাঙ্গুলি, আমি শুধু সিনেমাটার নাম নিয়েছিলাম, কারণ যে পরিচালক পোস্টটা করেছে সেই কথাটা বারবার উল্লেখ করেছে, 50তম সিনেমা নন্দনে বিকেল 4টার সময় 50তম সিনেমা, সেখানে দর্শক পাঠানো হচ্ছে। এবার নন্দনে 4টার সময় 50তম সিনেমা কোনটা চলছে সেটা অযোগ্য, আমি জাস্ট এই নামটা নিয়েছিলাম, আমি না সেই ভিডিওতে বুম্বাদাকে অপমান করেছি না কৌশিক গাঙ্গুলিকে অপমান করেছি, তারা কিছু করেছে, তারা কাউকে আটকেছে, আমি কথা ভিডিওয়ে কোথায় বলেছি খুঁজে বার করা হোক। এবার এই মাল এটাকে নিয়ে আমার 3-4 মিনিটের করা একটা ভিডিও নিয়ে এ 26 মিনিটের রিপ্লাই ভিডিও বানিয়েছে, তাহলে প্রসীন চট্টোপাধ্যায়কে নিয়ে বিজনেসটা কে করছে, তুই না আমি? আমি তো ভাই থামলে প্রসীন চট্টোপাধ্যায়ের নাম ইউজ করিনি, তুই তাকে ইন্ডাস্ট্রি বলিস, মেগাস্টার বলিস, আসলে ভিউজের ব্যবসাটা প্রসীন চট্টোপাধ্যায় ফেস লাগিয়ে দিয়ে ব্যবসাটা কে করছে, আলটিমেটলি তুই করছিস, আর তুই তোর থামলে লিখছিস আমি নাকি মিথ্যাবাদী রিভিউয়ার। তুই কিছু কিছু কথা বলেছিস যে কটা মালায়ালাম সিনেমার নাম বলতে পারবে, কটা তামিল সিনেমার নাম বলতে পারবে, কটা এই হ্যান ত্যান সিনেমার নাম বলতে পারবে, কটা হলিউড সিনেমার নাম বলতে পারবে, এই পরিচালকের কটা কাজ দেখেছো, তোর থেকে অনেক বেশি সিনেমা প্রথম কথা দেখেছি। তুই তোর চ্যানেলটা দেখ, তোর চ্যানেলে কটা সিনেমার রিভিউ রয়েছে, আর আমার চ্যানেলে রিসেন্টলি মালায়ালাম ইন্ডাস্ট্রির যে কটা কাজ এসছে, আবেসাম বলি, সেটা মঞ্জুমল ভয়েস বলি, সেটা প্রেমালু বলি, তামিল ইন্ডাস্ট্রির যা যা রেয়ার কাজ এসছে, রিসেন্টলি হলিউডের যা যা রেয়ার কাজ আসছে, এই মুহূর্তে আমি সেগুলো নিয়ে রিভিউ করছি, তোর মতো সারাদিন প্রসীন চট্টোপাধ্যায়কে নিয়ে ভিডিও করছি না। আমার চ্যানেলে কিন্তু জিদ্দেবকে নিয়ে ভিডিওগুলো অনেক বেশি ভিউজ হয়, সেটা আমি অলরেডি কমিয়ে দিয়েছি, সাকিব খানকে নিয়ে তো কমই করেছি অলরেডি, কিন্তু তুই প্রসীন চট্টোপাধ্যায়কে নিয়ে সারাদিন 5-8 ভিডিও করিস, আমি কিন্তু সেটা করি না। তো তোর চ্যানেলে কটা সিনেমার রিভিউ আছে তার ঠিক নেই, তুই আমার চ্যানেল নিয়ে কথা বলছিস যে আমি কটা, আর তুই আরেকটা কথা বলেছিস আমি নাকি এরও রেফারেন্স দেখে নাকি ভিডিও করি, সেটা ভাই সম্ভবই না, কারণ বাংলা ইউটিউব রিভিউ কমিউনিটিতে গর্ব করে বলতে পারি সবার আগে রিভিউ যে কোনো সিনেমার আমার সবার আগে আছে, যদি প্রিমিয়ারে কেউ গিয়ে না দেখে থাকে, যদি দিনের দিন হলে দেখতে, সবার আগে রিভিউ আমার আছে, অনেক দূরে গিয়ে সিনেমা হলে যাই, ওখানে বসে ডাইরেক্ট রিভিউ করে আমি তো মানে প্রেজেন্ট করার চেষ্টা করি, তো আমি কার রেফারেন্স দেখে ভিডিও করো ভাই, আমি তো সবার আগে ভিডিও ছাড়ছি, টুকলি কার হয় যে পরে পরীক্ষার পরের দিকে যে করছে, যে পরে কর, আমি তো ওই আগে করছি, তো আমি কার রেফারেন্স থেকে ভিডিও করবো। এটা গেল একটা দিক, তুই অ্যালিগেশন টেনেছিস যে কারণে বললাম, এই তোর যদি রিপ্লাইটা শুধুমাত্র এই ব্যাপারটা নিয়ে হতো আমি কিছু বলতাম না, তুই সেখানে বুমেরাঙ্কে ঢোকালি, বুমেরাঙ্কে ফ্লপ হয়েছে করে প্রচার করলি, অথচ বুমেরাঙ্কের কালেকশন কত জানিস না, বাংলা বক্স অফিস নিয়ে তো কোনোদিন আলোচনাই করিস না, না কোনো মানে জিনিস কিছু জানিস, আমি কবে থেকে বক্স অফিস নিয়ে কথা বলছি তোর কোনো আইডিয়া নেই, বক্স অফিস নিয়ে যা বলি সেটা মেলে বলি, সবাই আমার ভিডিও দেখছে না, তো কবেই আমার ভিউস কমে যেতে পারতো, তাই না? এত লোক দেখছে কেন? কারণ জানে যে যেটা বলবে অথেন্টিক সোর্স থেকে জেনে বুঝি নিজের মতো করে যাই বলুক না কেন সেটা মেলে।
এই একটা রেপুটেশন আমার বক্স অফিস দেওয়ার ক্ষেত্রে রয়েছে, সেটা মির্জার ক্ষেত্রেও হয়েছে, সেটা পাড়িয়ার ক্ষেত্রেও হয়েছে, সেটা বুমেরাঙের ক্ষেত্রেও হয়েছে। বুমেরাঙে তুমি বাড়িয়ে 5 কোটি 6 কোটি 7 কোটি হবে এরকম কিন্তু বলিনি, যেটা হয়েছে সেটাই বলেছি, মানুষ ফ্লপ হয়েছে সেটাই বলেছি। এবার তোর আসল পয়েন্ট আছে যেটা নিয়ে তুই কথা বলছিস। প্রথম কথা, তোর বক্তব্য আমি প্রসেন চট্টোপাধ্যায় কেন অপমান করেছি, আমি প্রসেন চট্টোপাধ্যায়কে একবারও অপমান করিনি, ওই ভিডিওতে একবারও বলিনি প্রসেন চট্টোপাধ্যায় আটকে দিই। তুই সেখান থেকে হঠাৎ করে প্রসেন চট্টোপাধ্যায় থেকে অভিষেক চ্যাটার্জির জায়গায় চলে গেলি, ওই সব নিয়ে চলে এলি। আমার অনেক আগে একটা ভিডিও আছে যেখানে অভিষেক চ্যাটার্জি একটা বক্তব্য রেখেছিল প্রসেন চট্টোপাধ্যায়কে নিয়ে, সেটার এগেনস্টে আমি ভিডিও করেছিলাম প্রসেন চট্টোপাধ্যায়ের সাপোর্টে থেকে। আর তুই যে কথাগুলো আজকে বলছিস তোর ভিডিওতে যে প্রসেন চট্টোপাধ্যায় অভিষেক চট্টোপাধ্যায়কে হিরো বানিয়েছে, সেই সিনেমার নামটাও আমি জানি, সেটার নাম হচ্ছে পুরুষোত্তম। সেটা নিয়ে আমার অলরেডি আমার চ্যানেলে 3-4টে ভিডিও রয়েছে, তখন তুই জন্মাসনি যখন ওই চ্যানেলে আমার ভিডিওগুলো রয়েছে। তো সবে থেকে আমি কাজ করছি, তুই আমার কাজ নিয়ে প্রশ্ন তুলছিস। আর সেকেন্ডলি, এই যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি ঘটেছে, নিয়ে বলতে না দম লাগে ইন্ডাস্ট্রির কাউকে দেখলে না বলতে। আর তোকে একটা কথা বলি, আজকে যদি এই ঘটনাটা বুমেরাং সিনেমার সাথে হতো, মানে বলতে চাইছি এই যে যেখানে সিনেমা দেখতে লোককে পাঠানো হচ্ছে সেটা যদি বুমেরাং সিনেমা হতো, আমি যদি তখনও ভিডিও করতাম, তুই কিন্তু এগেনস্টে ভিডিও করতিস না। কারণ তুই জানিস তোর চ্যানেলে জিতের দেবের তো ভিউজ কম হয়, তোর চ্যানেলে কার ভিউজ হয় বেশি? প্রসেন জিত। বাট আমি যেই অযোগ্যর নামটা নিয়েছি, তুই জানিস প্রসেন চট্টোপাধ্যায় ছবি লাগালে তোর ভিউজ আসবে, চলো সঙ্গে সঙ্গে প্রিন্সকে একটা রিপ্লাই দিয়ে দিই, এতে কী হবে? প্রসেন চট্টোপাধ্যায় ফ্যান্স আমাকে গালাগাল দেবে, আমার কিছু সাবস্ক্রাইবার তোর ভিডিও দেখতে যাবে যেহেতু আমার থোবড়া লাগানো। অলরেডি তো ভিউজ তোর ভালোই হচ্ছে, আমার থোবড়া লাগালে তোর তো ভিউজ ভালো হবেই, এটা আমি জানতামই, কারণ তোর তো কন্টেন্টের এখন অভাব, তোর রিপ্লাই রিপ্লাই খেলে এটা। যা হোক, আমি এমন কিছু ভিডিও তো বলিনি যেটার জন্য একটা 26 মিনিটের রিপ্লাই ভিডিও হতে পারে, ঠিক আছে? এখানে পরিচালক স্পষ্ট নিজে পোস্ট করছে, আর তুই বলছিস ইন্ডিপেন্ডেন্ট পরিচালকরা আদৌ সত্যি বলছে কিনা গ্যারেন্টি কী রয়েছে? তা আজকে যদি বড়ো কোনো পরিচালক এসে বলে যে না আমি এটা করিনি, সেটাই বা কী গ্রহণযোগ্যতা রয়েছে? তবে তোর মত অনুযায়ী যদি কোনো ছোটো জায়গা থেকে কিছু বলা হয় সেটা মিথ্যে, একমাত্র প্রসেন চট্টোপাধ্যায় যেটা বলে, একমাত্র কৌশিক গাঙ্গুলি যেটা বলে, একমাত্র অযোগ্য প্রডিউসার যেটা বলে, সেটাই সত্যি। এখানে কে সত্যি কে মিথ্যে কিন্তু আমি জানি না, এখানে পরিচালক নিজে যেহেতু পোস্ট করেছে, অলরেডি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। কিন্তু প্রমাণ চেয়েছিলে, প্রমাণ রয়েছে সেখানে, অলরেডি নিজে পরিচালক পোস্ট করেছে যে আমার সিনেমার সঙ্গে ঘটনাটা ঘটছে। এবার আমি সেটা দেখে মুখ বন্ধ করে চুপ করে থাকবো? আজকে তো আমি এমন একজন ইউটিউবার যে কিন্তু অথৈর পাবলিক রিয়েকশন নিয়েছে, এমন নয় যে শুধু বুমেরাং বা তুফানের পাবলিক রিয়েকশন নিয়েছি, আমি অথৈর পাবলিক রিয়েকশন নিয়েছি, আমি এর আগে অতি উত্তমের পাবলিক রিয়েকশন নিয়েছি, আমার চ্যানেলে সব কিছু নিয়ে কিন্তু কন্টেন্ট আছে, এমনটা নয় যে আমি করি। আর তোর চ্যানেলে শুধুমাত্র তো অযোগ্যর পাবলিক রিয়েকশন আছে, তুই আবার অন্য চ্যানেল নিয়ে কী বলতে আসিস ভাই? নিজের কাজে মন দে, সর্বোচ্চ চ্যানেলকে নিয়ে না পড়ে থেকে নিজের কন্টেন্টে মন দে। যদিও জানি তোর চ্যানেলে প্রসেন চট্টোপাধ্যায় ছাড়া কিছু চলবে না, শুরু থেকে তো প্রসেন চট্টোপাধ্যায়কে নিয়েই কন্টেন্ট করে এসেছিস, এখন তার ফ্যান্সদেরকে ওই ইমোশনালি ইয়ে করে ভিউজ গেন করিস, কোনো শর্টসও অন্য কাউকে নিয়ে ছাড়িস না প্রসেন চট্টোপাধ্যায়। জানিস সেই দর্শকরাই আসবে, তারাই সাবস্ক্রাইব করবে, তো এখন তোর কিছু করার নেই। আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি, তোরা কিছু করার নেই, কারণ তোকে এখন প্রসেন চট্টোপাধ্যায়ের নাম কমিয়ে তোকে চলতে হবে, তাই জন্যই রিপ্লাইটা দেওয়া, আর কিচ্ছু নয়, আর সত্যি কথা বলতে কিচ্ছু নয়। এবার আমি নিচে প্রমাণ দিয়ে দিচ্ছি, সেখানে পরিচালক নিজে অলরেডি পোস্ট করে জানিয়েছে ব্যাপারটা যে এই ঘটনা আমার সাথে ঘটেছে, আমি সেটার এগেনস্টে ভিডিওটা করেছি যে হ্যাঁ এটা এই বড় প্রোডাকশন থেকে করা ঠিক হয়নি। আমি কিন্তু একবারও এটা বলছি না যে প্রসেন চট্টোপাধ্যায় কেন এটা করলো, এই ভিডিওতে কোনো জায়গাতে এটা উল্লেখ করিনি। আর একটা কথা সে বলে বুমাদার বক্স অফিস নিয়ে আমি কথা বলছি, কেন বলবো না? আজকে যে কোনো ইন্ডাস্ট্রির যারা মেন অভিনেতা, যারা মেন পিলার, তারা কমার্শিয়াল সিনেমা করছে, সেখানে বুমাদা কিন্তু সেফ গেম খেলে, যেটা সত্যি কথা। অযোগ্য ভালো সিনেমা, আমি নিজে রিভিউ করেছি, আমি বলেছি অযোগ্য ভালো সিনেমা, কিন্তু অযোগ্য যে জনরার কাজ সেই জনরা এখন বাংলা বক্স অফিসে চলছে। কিন্তু একজন যারা মেন জায়গা বজায় রাখে, তাদের তো কাজ স্রোতের মানে কী বলবো বিপরীতে গিয়ে কাজ করা। প্রসেন চট্টোপাধ্যায় সেটা কোথায় করছে? আমি মানছি একটা সময় উনি করেছেন, ইন্ডাস্ট্রিকে টেনেছেন, তো এটা ভুললে হবে না, তখন চিরঞ্জিত ছিল, তখন তাপস পালও ছিল, তখন কিন্তু আরও ছিল, এটা মেয়ে ভুল কথা যে প্রসেন চট্টোপাধ্যায় একা টেনে যায়, আমি মানছি প্রসেন চট্টোপাধ্যায় ক্রেজ অনেকের থেকে বেশি ছিল, কিন্তু বাকিদের কিন্তু ডেডিকেশন কম ছিল না, এটা কিন্তু মানতেই হবে। আর সেকেন্ডলি, যখন ইন্ডাস্ট্রির ফেসটা আস্তে আস্তে ঘুরতে শুরু করলো, বুমাদা কী করলো, ফ্যামিলি ড্রামা সিনেমার দিকে চলে গেলো, যেটা দেবও করছে। আমি তো দেবের এগেনস্টও কিন্তু বলেছিলাম যে দেব এটা ঠিক করছে না, বলিনি কি? বলেছি যে যখন যা ভুল করে বলি। আর সেখানে জিতকে নিয়ে প্রশ্ন তুলছে যে একা কমার্শিয়াল সিনেমা করে যাচ্ছে, সিরিয়াসলি মানে ফ্যান হওয়া ভালো, অন্ধ ফ্যান হওয়াটা খুব বোকামি। আর কোনো ইউটিউবার যদি অন্ধভক্ত হয়ে যায় তাহলে ভাই প্রবলেম রয়েছে সত্যি কথা বলতে গেলে। আজকে যখন মানুষের বক্স অফিস নিয়ে কেউ ভিডিও করেছে, যখন বাড়িয়ে বাড়িয়ে বলেছে মানুষ দারুণ চলে, কিন্তু সেটার এগেনস্টও ভিডিও করেছে, যেটা মিথ্যে বলা হচ্ছে, আমার মধ্যে সেই সৎ বা অনেস্টিটা কিন্তু রয়েছে। আর তুই লাস্টে একটা ওয়ার্নিং দিয়েছিস যে আমাকে নিয়ে বেশি বলতে এসো না, আমি কিন্তু তোমার অনেক পুরনো কাসুন্দি খুলে দেবো। যে কাসুন্দিগুলো তুই খুলবি সেগুলো অলরেডি সবাই জানে, ওগুলো নিয়ে নতুন করে বললে কারো কিছু যায় আসবে না, কারণ তারা দেখেছে ওই পুরনো কাসুন্দি ছেড়ে আমি এখন যথেষ্ট পুরোপুরি পাল্টেকে অনেস্টি দিয়ে কাজ করছি। তো ওই সব লেলিয়ে আর কিছু লাভ নেই, অনেক বড়ো বড়ো বাঘারাও এখন আর ওই সব নিয়ে আমার সঙ্গে লাগতে আসেন। তুই কে সিরিয়াসলি বলতে গেলে, ওই তো পুরোনো কাসুন্দিগুলো ঘাঁটবি, এতে কিছু লাভ আসবে না, এতে আর কিছু হলো না, এতে প্রসেন চট্টোপাধ্যায় অসম্মানটা তুই করলি। আমি একবারও ভিডিওতে প্রসেন চট্টোপাধ্যায়ের নাম নিইনি, প্রসেন চট্টোপাধ্যায় করছি কথাটা বলিনি, তুই হঠাৎ করে ভিডিওতে বললি আমি প্রসেন চট্টোপাধ্যায়কে নাকি বদনাম করেছি, আমি নাকি একজন মিথ্যাবাদী ইউটিউবার, এই রিপ্লাইটার আদৌ কোনো দরকার ছিল?
আমি কিন্তু যখন তোর সঙ্গে যা দরকার হয় পার্সোনালি কিন্তু ফেসবুকে কথা বলি। তোর উচিত ছিল আমার সঙ্গে আলোচনা করা যে দাদা তুমি এটা কেন বললে, আমি তোকে বুঝিয়ে বলতাম যে আদৌ আমি প্রসেনজিৎকে নিয়ে কিছু বলেছি কিনা, তুই সেটা করলি না, তুই কী করলি ভিউজের চক্করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোচিং আলি থোবড়া লাগিয়ে দিলি, লাগিয়ে দিয়ে আমাকে রিপ্লাই দিয়ে আমার তরফ থেকে কিছু ভিউজ পেলি আর ওপাশ থেকেও কিছু ভিউজ পেলি, করে কী করলি নিজে বিজনেসটা চালিয়ে গেলি। তো নিজেকে ফ্যান বলে আর দাবি করিস না, নিজেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফ্যান বলে দেখ, আসলে বিজনেসটা তুই করছিস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। এখানে প্রত্যেকটা ইউটিউবারই কাউকে না কাউকে নিয়ে বিজনেস করছে, আমরা তো বিজনেস করতেই এসছি ভাই, কিন্তু তুই যেটা করছিস সেটা কিন্তু নির্দিষ্ট ফ্যান ক্যাটারিং এটাকে বলে। অন্যরা সাকিব খানকে নিয়ে করছে, কেউ দেবজিৎকে নিয়ে করছে, তুই করছিস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, এটাই তুই কাউকে রিপ্লাই দিতে আসিস না সত্যি কথা বলতে গেলে। তো এটাই বলার ছিল, এখনও বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রতি আমার রেসপেক্ট অনেক অনেকটা বেশি। তুই যবে থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে সিনেমা দেখছি আমি তার বহুগুণ আগে থেকে দেখছি, বহু বহু সিনেমা দেখা, আমি ওনাকে খুব রেসপেক্টও করি, কিন্তু এটাও ফ্যাক্ট বলতে আমার দ্বিধাবোধ নেই। আজকে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কমার্শিয়াল সিনেমা করে আমি সবার আগে সিটি হাততালি দেবো, লাফি লাফি ভিডিও করব। কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে সেফ গেম খেলবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে অযোগ্যর মতো সিনেমাই শুধু করে যাবে, সেটা খুব দুঃখজনক সত্যি কথা বলতে গেলে। দেবী চৌধুরী নিয়ে আশা রয়েছে, সেটা নিয়ে একটা আমার ভরসা রয়েছে, তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তো যে কারণে তোকে বলার ছিল তুই বলি মিথ্যে কথা রটিয়েছি, প্রমাণ রয়েছে কমেন্ট বক্সে, সেখানে গিয়ে দেখে নে, পরিচালক নিজে পোস্ট করেছে এবং সেখানে কোন সিনেমার কথা বলা হচ্ছে সেটা আই থিঙ্ক সবাই বুঝতে পারছে, সেটা আমার আলাদা করে আমি বলেছি বলে হচ্ছে না। দর্শক অলরেডি কৌশিক গাঙ্গুলীকে শুরু করে অনেককেই ট্যাগ করছে যে আপনারা এটা এগেনস্টে কথা বলো, তো তারা কি তারা বোকা, তারা মিথ্যেবাদী, তুই একা সত্যবাদী যুধিষ্ঠির, আর নিজেকে চালাক প্রমাণ করিস না ভাই। তোর পোল খুলে দিয়েছি, তুই কী জন্য ভিডিও করিস, কী ভার জন্যই রিপ্লাইটা দিয়েছিস সবই বলে দিলাম, আশা করি বুঝতে পারছিস। যাই হোক, আমি লাস্টে এরমভাবে বলবো না যে তোকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথা বলি, এরকম কথা বলবো না, কারণ তোকে আমি রেসপেক্ট দিইনি, তুই রেসপেক্টের যোগ্য নস। এখনও বলছি নিজের কন্টেন্টে মন দে, নানা ধরনের সিনেমা দেখা শুরু কর। আমাকে প্রশ্ন করছে আমি কটা সিনেমা দেখেছি, তোর চার গুণ কি, তোর আট গুণ, বারো গুণ, ষোলো গুণ, কুড়ি গুণ বেশি সিনেমা আমি দেখি। প্রত্যেক দিন শুক্রবার আমার চ্যানেলে সিনেমার রিভিউ আছে, তোর চ্যানেলে তো আসে না ভাই, ওই কবে প্রসেনজিতে তিন চার মাসে একটা সিনেমা আসে তখন রিভিউ করিস, তুই আর বকতে আসিস না। যাই হোক, এটাই বলার ছিল, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।